কক্সবাজারে রুখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির আরশা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের আর এসও দুই সদস্য নিহত হয়েছে মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দ আর্ম পুলিশ ব্যাটালিয়ানের এপিবিএন অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান আধিপত্য বিস্তারের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ হয় সেখানে ইউসুফ ওরফে চাকমাইয়া ইউসুফ নামে একজন নিহত হয় তিনি ক্যাম্প মাইনাস নয় এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গা ক্যাম্পের এক সাব মাঝি জানান মঙ্গলবার রাতে ক্যাম্প মাইনাস ডাব্লিউ এলাকায় সন্ত্রাসী গ্রুপ আরশা ও আরেশোর মধ্যে সংঘর্ষ হয় এতে আরেশোর ছোড়া গুলিতে আরোসার কিলিং গ্রুপের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ইউসুফ গুলিবিদ্ধ হয় পরে তাকে গলা কেটে করে হত্যা করা হয় এদিকে ওই ঘটনার জের ধরে আরোসার সদস্যরা বুধবার ভোরে পনেরো নম্বর ক্যাম্পে আরেশোর ওপর হামলা চালায় এ সময় আরাফাত নামে আরেশোর এক সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করে আরাকান আরশার সদস্যরা এ বিষয়টি নিশ্চিত করেছেন আট আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এপিবিএন অধিনায়ক আমির জাফর ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা জানান চাকমাইয়া ইউসুফ আরসার কিলিং স্কোয়াডের শীর্ষ কমান্ডার তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে অবস্থান করছিলেন সম্প্রতি আইন আইনশৃঙ্খলা বাহিনীর আরশাবিরোধী অভিযানও আরেশোর হাতে একের পর এক সদস্য নিহতের ঘটনায় দুর্বল হয়ে পড়ে আরশা ফলে ক্যাম্পে কিলিং মিশন চালানোর জন্য চাকমাইয়া ইউসুফকে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় আশা প্রধান